বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারতে হাসিনার মুখ বন্ধ রাখতে হবে, পিটিআই কে বললেন ডক্টর ইরুস। আওয়ামী লীগ সরকার পতনের এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের শহীদ মার্চ। পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। আওয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ডক্টর মোহাম্মদ আজম। নিয়োগ বদলি বাণিজ্যে জড়িত হলে কঠোর ব্যবস্থা, পুলিশ কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী বললেন রিজভী। মহানবীকে নিয়ে কটূক্তি, খুলনায় গণপিটুনির শিকার কিশোর মারা যায়নি জানালেন আইএসপিআর। স্বামী সন্তান সহ শিরিন শারমিন চৌধুরীর ব্যাংক হিসাব তলব। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চাপার জোর পাড়া।